আজকে খুবই একটা ইন্টারেস্টিং ফিচার আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে যে কোনো একটা অস্পষ্ট বা আনক্লিয়ার ছবিকে কিভাবে আমরা স্পষ্ট এবং ডিএসএলআর মোডে ছবির মতো করতে পারি। তো চলুন প্রসেসটি দেখা যাক। যেমন এখানে একটা ছবি তোলা আছে, এই ছবিটা কিন্তু টোটালি অস্পষ্ট। এই ছবিটাকে আমরা এআই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে হাই রেজুলেশন অথবা এটাকে আরও স্পষ্ট করতে পারি, এই জন্যে আমি প্রথমে চলে যাব একটা এআই সফটওয়্যারে যেটা এখানে সেভ করা ছিল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করে দেবো, যে ছবিটাকে আমি চাচ্ছি চেঞ্জ করব। এই ছবিটা, এই ছবিটাকে আমি এআই এর মাধ্যমে চেঞ্জ করব বা রেজুলেশনটা ভালো করব। অ্যাড করার পরে এখন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, এখানে সফটওয়্যার ছবিটাকে আপলোড করবে এবং আপলোড করার পরে রেজুলেশন সে নিজের মতো করে সুন্দর করে রেজুলেশন চেঞ্জ করে দিবে। আমরা একটু অপেক্ষা করলাম। এ দেখেন আপনার ছবিটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আগের ছবিটার সাথে এই ছবিটা আকাশ পাতাল পার্থক্য। ছবিটার চেহারাটা, প্রত্যেকের চেহারা ক্লিয়ার এবং আলাদা একটা ভালো রেজুলেশন তৈরি হলো। এখন আমি এটাকে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা এখানে দেখাচ্ছে, এটাকে ক্লিক করার পরে সেভ টু ফোন। এটা আইফোনের বেলায়, অন্যান্য ফোনের বেলায় জাস্ট ডাউনলোড ক্লিক করলে হয়ে যাবে। এখন আমার ছবিটা গ্যালারিতে সেভ হলো, আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এই হচ্ছে আমার অরিজিনাল ছবিটা, যে ছবিটা দেখেন এখানে, এটা কিন্তু চেহারাটা অস্পষ্ট। আর এখন যে ছবিটা আমি কাজ করলাম সে ছবিটা আমি এখন বের করে আপনাকে দেখাচ্ছি। এই অনেকটাই কিন্তু ছবিটা স্পষ্ট এবং একটা ভালো রেজুলেশনে চলে আসছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এআই এর লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, যেখান থেকে আপনার লিঙ্কে ঢুকে ছবির রেজুলেশন চেঞ্জ করতে পারবেন।